हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। फर्स्ट जुलाई 2020 कारेंट अफेयर्स निये एलाम। आज के सेटे तुम्हारे जोनो मोट 16 कारेंट अफेयर्स आछे आर तार साथे साथे प्रासंगिक तथ्यगुलो आमी आलोचना करे देव। तुम्हारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो, स्किप करो ना। यदि भिडियोटा भालो लागे लाइक करो आर चैनले नतून हये थाकले सबस्क्राइब करो। ओके, चलो प्रश्नगुलो देखे नी। प्रथम प्रश्न, ভারতে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 29শে জুন। 2020 সালের থিম হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস 3। প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী উপলক্ষেই এই দিনটি পালিত হয়। তার জন্ম 29শে জুন 1893 সাল, মৃত্যু 28শে জুন 1997 সাল। তার বিখ্যাত বই এক্সপেরিমেন্টস ইন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং ইন দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। দু নম্বর প্রশ্ন আমরা দেখব, রাজ্যে গবাদি পশুর মালিকদের কল্যাণে গোধন ন্যায় যোজনা লঞ্চ করতে চলেছে কোন রাজ্য সরকার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 36শে জুন। পরিবেশ সংরক্ষণ, গবাদি পশুর পরিচালন এবং পশুপালনকে আরও লাভজনক করার লক্ষ্যেই এই যোজনা। এই অভিনব প্রকল্পটি হরিলি উৎসবের দিন থেকেই ছত্তিশগড়ে কার্যকর করা হবে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, বর্তমান রাজ্যপাল অনুসুইয়া উইকি। তিন নম্বর প্রশ্ন আমরা দেখব, ভারতের 6টি রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 500 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সেই 6টি রাজ্য হলো হিমাচল প্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, রাজস্থান। বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, প্রতিষ্ঠা সাল 1944 সালের জুলাই মাস, বর্তমান প্রেসিডেন্ট ডেভিড আর মালপাস। চার নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মাইকেল মার্টিন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আয়ারল্যান্ড। তার আগে এই পদে ছিলেন লিও ভরতকার। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, মুদ্রার নাম ইউরো। পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন বিভাগের সহযোগিতায় কই বাচ্চা রাহে না ভুকা ক্যাম্পেইন লঞ্চ করল হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, HZL? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ICDS। ICDS এর পুরো কর্তা হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। 0 থেকে 6 বছরের শিশুদের কল্যাণেই এই ক্যাম্পেইন শুরু করা হলো। খুশি অঙ্গনওয়াড়ি প্রোগ্রামের আওতায় এই ক্যাম্পেইন লঞ্চ করা হলো। হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডের সদর দপ্তর হচ্ছে উদয়পুর, বর্তমান CEO হলেন সুনীল দুগ্গাল। ছ নম্বর প্রশ্ন আমরা দেখব, ভারতীয় লোকতন্ত্র কা কোরাস শিরোনামে বই রিলিজ করতে চলেছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রী প্রিয়ম্বদ। সাত নম্বর প্রশ্ন আমরা দেখব, ভারত ক্রাফট নামে ই কমার্স পোর্টাল লঞ্চ করতে চলেছে কোন ব্যাংক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের তৈরি পণ্যকে প্রমোট করতেই এই উদ্যোগ। SBI এর সদর দপ্তর মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1955 সালের 1 জুলাই, বর্তমান চেয়ারপারসন রজনীশ কুমার। এবার আমরা আট নম্বর প্রশ্ন দেখব, দ্য ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020 তালিকায় ভারতের IIT রোপারের স্থান কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 62। এই তালিকায় IIT ইন্দোরের স্থান 64। এই তালিকায় সেরা 100টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের এই দুটি ইউনিভার্সিটি স্থান পেয়েছে। এই তালিকায় শীর্ষস্থানে আছে হংকংয়ের দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন আনন্দিবেন প্যাটেল, তিনি কোন রাজ্যের রাজ্যপাল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন আমরা দেখব, 10 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম দেশ হিসেবে ড্রোনের মাধ্যমে পঙ্গপাল নিয়ন্ত্রণ করলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত। 11 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ভারত সরকার কতগুলি চাইনিজ অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 59টি। সাইবার অ্যাটাকের হাত থেকে বাঁচার জন্য ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখব আমরা, কোন রাজ্যে লেবার কেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উড়িষ্যা। 13 নম্বর প্রশ্ন, সঞ্জয় কুমার কোন রাজ্য সরকারের মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। 1 জুলাই থেকে ইনি মুখ্য সচিবের পদ গ্রহণ করবেন, আগে এই পদে ছিলেন অজয় মেহতা। 14 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, কোন আইন অনুযায়ী ভারত সরকার ভারত সমস্ত রকম চাইনিজ অ্যাপ এটা ব্যান করলো হবে, হ্যাঁ ব্যান করলো, কোন আইন অনুযায়ী ভারত সমস্ত রকম চাইনিজ অ্যাপ ব্যান করলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেকশন 69A। সেকশন 69A ইনফরমেশন টেকনোলজি রিলেটেড, ওকে, এটা অ্যাপ ব্যান হবে, দানটা ভুল হয়ে গেছে টাইপিংটা। এবার আমরা 15 নম্বর প্রশ্ন দেখে নেব, মিনিস্ট্রি অফ আয়ুষ যোগব্যায়াম প্রচারের জন্য কোন অভিনেত্রী নিযুক্ত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অনুষ্কা শর্মা। 16 নম্বর প্রশ্ন দেখব আমরা, সম্প্রতি মি টু নামে একটি বই প্রকাশিত হলো, বইটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, করণ পুরী। ছোট অনেক স্টোরি গল্প নিয়ে বইটি লেখা, অতীতে অনেক স্মৃতি নিয়ে বইটি লেখা হয়েছে, ওকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে 16টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে অন্য বন্ধুরাও তোমাদের হাত ধরে এই ভিডিওটা দেখার সুযোগ পায়। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশান নিয়ে ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো, ওকে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।